এখন তো লজ্জা লাগছে? এখন তো এবার বলতে লজ্জা লাগছে আমাদের ঘরে, ওরাই তো বলবে যে ওরা তো ওটা তো চোরের গায়ে ছেলে রে। কপাল পোড়ালো বাকি বুড়ি, রেশন বন্টন দুর্নীতিতে গ্রেফতার হওয়া বাকিপুর রহমানের গ্রেফতারির পরই র্যাডারে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়ের গ্রেফতারির পর সম্পত্তির গর্তে ঢিল পড়তেই ছোটখাটো কেষ্টমণ্ডলী যেন বেরিয়ে এলেন কোনায় কোনায় রাজ্যের বনমন্ত্রীর সম্পত্তির হদিশ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় রয়েছে পৈতৃক বাড়ি, পৈতৃক বাড়ির ঠিক পাশেই রয়েছে নবশক্তি ভবন নামে একটি বিলাসবহুল বাড়ি, এই গ্রামেই ভাইপর নামে রয়েছে একটি রেশন দোকান। ঠিক আমার পেছনেই দেখা যাচ্ছে একটা রেশনের দোকান, আমি যদি একটু নামটা খুব ভালো করে দেখি, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ন্যায্য মূল্যের দোকান, প্রপাইটার শ্রী স্বপন কুমার মল্লিক। ইনি কে? ইনি হচ্ছেন ভাইপো, দুঃসম্পর্কের আত্মীয়দের নামে একাধিক সম্পত্তি তিনি করে রেখেছেন। এতেই শেষ নয়, ভাইয়ের নামে রয়েছে একটি আইআইটি কলেজ, কেন্দ্রীয় এজেন্সির হানার পরই নাকি কলেজের সাইনবোর্ড মুছে দেওয়া হয়েছে। এখানটা দাঁড়িয়ে আছি, যে বাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সেই কলেজ। এই কলেজটাই নিয়ে কিন্তু বিতর্কে দানা বেঁধেছে। এই যে জমিটা, এই জমিটা কিন্তু বহু অনেকটাই জমি, অনেকটা জমি রয়েছে। এই জমিটা নাকি রাজ্য সরকারকে বিক্রি করা হয়েছে, এই নিয়ে কিন্তু একটা মতবিরোধ রয়েছে। কেউ বলছে বিক্রি করা হয়েছে, কেউ বলছে দান করেছে। আমহার স্ট্রিটেও বনমন্ত্রীর পৈতৃক বাড়ির হদিশ মিলেছে। সূত্রের খবর, কলকাতা ছাড়িয়ে সুদূর কেষ্টমণ্ডলের ভূমেও রয়েছে বিলাসবহুল বাড়ি। শান্তিনিকেতনের রতনপল্লীতে প্রায় 10 কাঠা জমির ওপর রয়েছে দোতারা নামক বিরাট বাড়ি। এটা বলে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি স্যার, তা আমি আশেপাশে সব শুনছি যে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এটা। শ্রী হনুমান রিয়েল কম প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে তিনটি কোম্পানির মাধ্যমে নাকি কালো টাকা সাদা করা হতো। স্ত্রী মেয়ে সহ আত্মীয়দের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। শেয়ার মার্কেটও বিরাট লেনদেন, একাধিক ফিক্সড ডিপোজিট সহ স্ত্রী মেয়ে এবং মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 20 ছাড়িয়েছে। মাত্র কয়েক বছরেই ঝড়ের গতিতে বেড়েছে রাজ্যের মন্ত্রীর সম্পত্তি। গরিব মানুষের মুখের অন্ন কারচুপির টাকা দিয়ে কি ফুলে ফেঁপে ওঠা? কেন্দ্রীয় সংস্থার তদন্তই দেবে সব প্রশ্নের উত্তর। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।